প্রত্যেকটা জওয়ানকে আমার সেলুট। যে ঘটনা ঘটেছে কাশ্মীরে অত্যন্ত লজ্জাজনক ঘটনা, যেটা এরা এরা করছে, যেটা সারা পৃথিবীতে টেররিস্টরা, এরা নিজেকে বলে মুসলিম, মানুষ মেরে জান্নাত পাওয়া যায়। আমার মনে হয় কোরআনে কোনো জায়গা লেখা নেই যে কাউকে মেরে, কাউকে আঘাত করে সে জান্নাতে যাবে। আমিও নামাজ পড়ি, আমিও কিছুটা হলেও কোরআন জানি, আমিও হাদিস কিছুটা জানি, কিন্তু আমার মনে হয় এরা মুসলিম না, এরা কাফেরের জাত। এই যে টেররিস্টদের প্রত্যেকটা পৃথিবীতে যারা সরকার আছেন, আমাদের সরকারকে বলছি, বিশেষ করে ঘরে ঢুকে ঢুকে আমাদের মনে হয় এদেরকে সাফাই করা উচিত। তোমার আমাদের ভারতীয় মুসলিমদের এদের জন্য বদনাম হচ্ছে, ভারতীয় মুসলিমরা আশেপাশে আমাদের কথা শুনতে হচ্ছে এদের জন্য, কেন, যেহেতু আমাদের নামও সেই ওদের সাথে নাম জুড়ে যাচ্ছে। তো আমার মনে হয় মুসলিম ধর্মতে এটা বলা নেই কে কাউকে আঘাত করো, কাউকে মুসলিম জাতির লেখায় আছে পিস, এরা পিসটাকে পুরোপুরি তোমার পুরোপুরি অন্য মানে করে দিয়েছে। মনে হয় এটাই ভারতীয়দের টাইম, আমাদের সবাইকে একতা হওয়া।